নোয়াখালীর সবগুলো ভূমি অফিস ডিজিটালের আওতায় আসলেও মধ্যস্বত্বভোগীর কারণে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। নির্ধারিত ফি এর বাইরে বাড়তি অনেক টাকা গুনতে হয় সেবা গ্রহীতাদেরকে। বিস্তারিত জানাতে নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। জাহান, একটু জানাবেন যে আমরা যে অভিযোগটি যারা সেবা গ্রহীতা তাদের থেকে যেটি আসছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, আপনি সরেজমিনে সেখান থেকে আমাদেরকে কি জানাতে পারেন? কবিতা, নোয়াখালী জেলায় 9টি উপজেলায় পৌরসভায় এবং 91টি ইউনিয়নে মোট 882টি এই মৌজা আছে। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী এই 9টি উপজেলার 91টি ইউনিয়নের মধ্যে টোটাল 65টি ভূমি অফিস আছে। সবগুলো ভূমি অফিসই অনলাইন কার্যক্রম দ্বারা পরিচালিত। জেলা প্রশাসন থেকে এই বিষয়ে, ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে তারা আমাকে যে বিষয়টি জানান যে তারা বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু এখানে আজ আমি নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এসে ভূমি সংক্রান্ত যে সেবা বিষয়ে আমি এখানে, যারা ভূমি সেবা প্রত্যাশী যারা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা একটা বিষয় জানান যে তারা এখানে বিভিন্ন দালাল এবং এই যে মধ্যস্বত্বভোগী, এই বিষয়টা হচ্ছে এরকম যে ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে তাদের যে ধারণাটা অনেক কম থাকে, পাশাপাশি এখন অনলাইন যে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এ বিষয়ে তাদের ধারণাটা আরও কম। এই সব কিছু নিয়ে তারা ওই বিভিন্ন এখানে দালাল চক্রের উৎপাত আছে, তাদের মাধ্যমে তারা এই হয়রানির শিকার হয়। এইসব বিষয় নিয়ে আমি নোয়াখালী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজিমুল হায়দারের সাথে আমি কথা বলেছি। আর তিনি আমাকে জানান যে অভিযোগ বিষয়ে যেসব আসছে সে বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। কবিতা।